এবার শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের গুঁড়া উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের কাস্টম এবং এনএসআই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাজ্জা ফেরত এক যাত্রীর কাছ থেকে 451 গ্রাম স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সদস্যরা। এর মধ্যে 235 গ্রাম নিখাত স্বর্ণের গুঁড়ো ও 100 গ্রাম গহনা ও 116 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার রয়েছে। রবিবার 17 মার্চ সকাল 7:35 মিনিটে তাকে আটক করা হয়। আটক যাত্রী মোহাম্মদ নেজামুদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী এলাকার বাসিন্দা। জানা গেছে, রবিবার 17 মার্চ সকাল 6:40 মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার G9526 ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন মোহাম্মদ নেজামুদ্দিন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে সকাল 7:35 মিনিটে তাকে আটক করে এনএসআই। পরে তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ব্যাগের ভেতরে ট্যাপ দিয়ে মোড়ানো 235 গ্রাম নিখাত স্বর্ণের গুঁড়ো 24 ক্যারেট, 100 গ্রাম স্বর্ণালঙ্কার 22 ক্যারেট এবং 116.5 গ্রাম ওজনের একটি স্বর্ণের বার 24 ক্যারেট পাওয়া যায়। স্বর্ণগুলোর বাজার মূল্য প্রায় 39,85,420 টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি বলেন, জব্দ করা স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।